আসসালামু আলাইকুম। দেখছেন সাম্রাজঘাট ভোলা সিরিজের দ্বিতীয় পর্ব অ্যাডভেঞ্চার বিডি, তার একটি নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে। দর্শক, এই সিরিজের গত পর্বে আপনারা দেখছেন যে আমাদের যাত্রা শুরু হয়েছিল মহিপুর ঘাট থেকে সাম্রাজঘাটের উদ্দেশ্যে। তো আমরা যাত্রা শুরু করেছি ঠিকই, কিন্তু এভাবে সমুদ্রপথে বা নদীর পথে এর আগে কখনোই আমরা মহিপুর থেকে ভোলা যাইনি, যে কারণে পথটা পুরোপুরি অচেনা ছিল আমার কাছে। তাই পথে যেসব জেলেরা ছিল তাদের কাছে জিজ্ঞেস করে যেতে হয়েছে। তো প্রতিমধ্যে আমরা যেসব জেলেদের কাছে সাম্রাজঘাটের কথা জিজ্ঞেস করছি, তাদের ভিতরে অনেকেই আমাদেরকে ভুল পথ দেখিয়ে দিয়েছে, যে কারণে গতকালকে সারাদিন চর ঘুরতে ঘুরতে শেষ হয়েছে আমাদের। তো গতকাল রাতে আমরা ছিলাম হচ্ছে বাংলার চর নামে একটা জায়গায়। তো আজকে দ্বিতীয় দিন, আজকে সকালবেলা বাংলার চর থেকে আবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। তো আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে, আর এবারে চলুন আমরা একটু গতকালকে ফ্ল্যাশব্যাক দেখে আসি। হ্যাঁ, ফ্ল্যাশব্যাক বলতে গতকালকে আমরা যখন মহিপুর থেকে রওনা দিয়েছি, রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের সাথে দেখা হয়েছিল যে আবুল কাকা, আমাদের রুবেল ভাইয়ের ছোটো কাকা। তো আবুল কাকারা হচ্ছে মাছ ধরে ওনারা ফিরতেছিল আমাদের ঘাটে। তো প্রতিমধ্যে যখন দেখা হলো, তো যেহেতু ওনারা মাছ ধরে নিয়ে আসছে, ভাবলাম ওনাদের থেকে কিছু মাছ নিয়ে নেই। তাই ওনারা যে মাছগুলো ধরছিল স্যালমন মাছ, সেখান থেকে এক পিস মাছ আমরা নিয়েছিলাম। আর সেই স্যালমন মাছটাই হচ্ছে আজকে দ্বিতীয় দিন আজকে রান্না হবে, কারণ আমরা যেখানে ছিলাম বাংলার চর সেখানে আসলে তেমন কোনো কিছুই আমরা কেনার মতো বা খাবার মতো কিনতে পারিনি, যে কারণে আমাদের কোল্ড স্টোরেজে ওই মাছটা ছিল, আর ওটা দিয়েই আজকে দুপুরের রান্না বাড়া হবে এই যাত্রা পথে। আমাদের বোট এগিয়ে চলছে সাম্রাজঘাটের দিকে। আসলে গতকালকে রাতে আমরা যখন বাংলা চরে ছিলাম, ওখানে যখন আমরা চরের বাজারে গেছি এবং গিয়ে একাধিক লোকের সাথে আমরা আলোচনা করছি বা জিজ্ঞেস করছি যে কীভাবে আমরা এখান থেকে ভোলার সাম্রাজঘাটে যেতে পারি, তো মোটামুটি সবাই আমাদেরকে বেশ ভালোভাবেই হেল্প করছে। ওখানকার মানুষগুলো সবাই ভালো ছিল, দারুণ ছিল, তাদের ব্যবহারে আসলে আমরা মুগ্ধ। যাই হোক, এখন পুরোপুরি তাদের থেকে দিক নির্দেশনা এবং গুগল ম্যাপসের সাহায্য, এই দুইটা নিয়েই এগিয়ে চলছি। আসলে আমরা এভাবে পথ হারাইতাম না, কিন্তু গুগল ম্যাপসে আমরা ওইভাবে সাম্রাজঘাট নামে কোনো জায়গার অস্তিত্ব পাইনি। যাও পেয়েছি সেগুলো আমাদের কাছে মনে হয়নি যেগুলো সঠিক জায়গা বা সঠিক লোকেশন, আর এই কারণেই হচ্ছে আমাদেরকে একটু ঘুরতে হয়েছে বেশি। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আজকে আবার নতুন করে যাত্রা শুরু করলাম। দেখা যাক আজকে আমরা কয়টা নাগাদ আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারি। এদিকে আমাদের যশোরের মাছ কোটা শেষ, ধোয়াও প্রায় শেষ, আর কিছুক্ষণের ভিতরেই রান্না বাড়া শুরু হবে। আর যেটা মনে হচ্ছে, আমরা এখান থেকে যাত্রা শুরু করেছি সকাল 9টায়, আমাদের এই বাংলার চর থেকে সাম্রাজঘাটে পৌঁছতে পৌঁছতে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লাগতে পারে, যদিও এই সময়টা পুরোটাই নির্ভর করে জোয়ার ভাটার উপরে। আমরা কিছু জায়গায় হচ্ছে উজন ঠেলে যাচ্ছি, আবার কিছু জায়গায় স্রোতের অনুকূলে যাচ্ছি। সো সব নিয়ে আমাদেরকে 3-4 ঘন্টা সময় তো দিতেই হবে এখানে। যাই হোক, আমাদের বোট চলতে চলুক, দেখা যাক আমরা কয়টা নাগাদ গিয়ে পৌঁছতে পারি সাম্রাজঘাটে। আর এদিকে দেখেন দশম হালাদার হচ্ছে খুবই শর্টকাটে আজকে রান্না বাড়া করতেছে। এ প্রথমে হচ্ছে মাছগুলোকে মেরিনেট করে নেবে, তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো। আর যাবার পথে চারপাশের দৃশ্যগুলো এত সুন্দর ছিল, আসলে এখানে তো অনেকগুলো চর, মানে চরের কোনো অভাব নাই, অনেকগুলো চর। এই চরে হচ্ছে প্রচুর পরিমাণে মহিষ, তারপরে গরু, এগুলো হচ্ছে পালন করা হচ্ছে। এখানে বড় বড় যে মহাজনরা আছে বা যারা আছে এখানকার স্থানীয়, তারা হচ্ছে শত শত গরু মহিষ এখানে এভাবে পালন করে, মানে একদম ওপেনে ফ্রিলি তারা ছেড়ে দেয়। গরু মহিষ ঘুরে ফিরে খাবার খায়, আবার সন্ধ্যাবেলা ঠিকই তার বাসায় চলে যায়। আসলে এখানে গরু মহিষ পালন করার জন্য খুব ভালো জায়গা হচ্ছে এই চরগুলো। রান্না করা চলছে, মাছগুলোকে ভাজি করা হচ্ছে। মাছ ভাজি করে হালকা করে মৌ দিয়ে হচ্ছে রান্না করা হবে মনে হচ্ছে, যেটা দশম হালাদার স্টাইল দেখি। এই যে মাছের একটা সাইড ভাজি হয়েছে, এখন হচ্ছে মাছগুলোকে আবার উল্টে দিতে হবে এবং অপর সাইডও ভাজি করে তারপরে হচ্ছে খাওয়ার উপযোগী হবে হয়তো বা। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসছি মেঘনা নদীর মোহনায় প্রায়। যে দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে যে জেলেরা জাল ফেলছে, মাছ ধরতেছে, মোটামুটি তারাও খুব ব্যস্ত, এদিকে আমরাও ব্যস্ত, আমাদেরও বোট চলতেছে, রান্নাবাড়া চলতেছে, সব কিছু একসাথে।
তো চলন্ত অবস্থায় আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে, যেহেতু দুপুর হয়ে গেছে, তো যেখানেই দুপুর হবে বা যেখানেই খাওয়ার সময় হবে সেখানেই খাওয়া দাওয়া করতে হবে, সবার আগে খাওয়া দাওয়া। আমাদের স্থানীয় ভাষায় একটা কথা আছে যে পেট ঠিক তো জগৎ ঠিক। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই সূত্রটা খুব ভালো করে মানি, আমাদের পেট ঠিক তো আমাদের জগৎ ঠিক। এই কারণেই হচ্ছে রান্নাবাড়া খাওয়া দাওয়ার প্রতি একটু যোগ বেশি সবারই। আর এভাবে যাত্রাপথে, বিশেষ করে ট্রলার যাত্রা বা বোট যাত্রা, এভাবে খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা ফিলিংস আছে, আলাদা একটা মজা আছে, যেটা হচ্ছে যারা এভাবে সময় স্পেন্ড করছেন তারা অবশ্যই জানেন বা বুঝবেন। তো একদিকে খাওয়া দাওয়া চলছিল, আবার আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু এই অঞ্চলে আমি আজকে নতুন, এর আগে কখনোই এই চর অঞ্চলে এইভাবে করে আসা হয়নি। সো আসলে একটু মুগ্ধ চোখে সব কিছু তাকিয়ে দেখে দেখছিলাম, আবার খাওয়া দাওয়া চলতেছিল। আর আজকে খাবারের স্বাদের কথা কী বলবো, এক কথায় দারুণ ছিল। এভাবে চলমান বোটে বাতাস রোদ, তার ভিতরে কষ্ট করে এত এত পরিশ্রম করে রান্নাবাড়া করছে সিমলাদার, আর তাদের আর দিন যাচ্ছে আর তার রান্নার হাত যেন আরও বেশি করে পাকা হচ্ছে। আস্তে আস্তে করে তার খাবারের স্বাদ অনেক বাড়তেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি বেশ দারুণ খাবার ছিল। তো খাওয়া দাওয়া তো চলছেই, যাত্রাও চলছে, আর আমরা হয়তো বা খুব কাছাকাছি চলেও আসছি। ওই যে সামনে দেখা যাচ্ছে সেই সামরাজঘাট, আসলে এই সামরাজঘাট আসতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে বলতে আমাদেরকে অনেক ঘুরতে হয়েছে। যেখানে আসতে সময় লাগার কথা 7-8 ঘন্টা, সেখানে আমাদের সময় লাগছে 24 ঘন্টা। তো 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা সময় কাটিয়েছি বাংলার চরে, সেখানে হচ্ছে আমাদের বোট নোঙ্গর করা ছিল, ঘোরাফেরা করছি, খাওয়া দাওয়া হয়েছে, সেখানে একরাত ছিলাম, আর বাকি যে 12 ঘন্টা সেই 12 ঘন্টা কিন্তু পুরোটাই আমাদের বোট চলছে। যাই হোক, অবশেষে দীর্ঘ 24 ঘন্টা পরে আমরা এসে পৌঁছলাম সেই সামরাজঘাটে। দীর্ঘ 12 ঘন্টার যাত্রা শেষে অবশেষে আমরা এসে পৌঁছলাম ভোলার সেই বিখ্যাত সামরাজঘাটে। সামরাজঘাট মূলত ভোলার ভিতরে সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে হচ্ছে সমুদ্র থেকেও ট্রলার আসে মাছ বিক্রি করার জন্য, আবার নদীর ট্রলারগুলোও আসে মাছ বিক্রি করার জন্য। তো দেখো, আমাদের হচ্ছে এখানে আসতে দীর্ঘ 12 ঘন্টা সময় লাগছে, যদিও 12 ঘন্টা সময় লাগার কথা না, তবে আমরা হচ্ছে পথ হারাই গেছিলাম এবং অনেক দূর আমাদেরকে ঘুরতে হয়েছে, মানে বেশ কয়েকটা চর ঘুরতে হয়েছে, যে কারণে সময়টা অনেক বেশি প্রয়োজন হয়েছে। তো দেখো, এখন যেহেতু সামরাজঘাট আসছি, তো এখন আমরা বোটে আসি, উপরে উঠি নেই, তাহলে চলুন একসাথে উপরে যাই, দেখি উপরে কী কী আছে, সামরাজঘাটে কী কী আছে। বরফ মিল, এখানকার মিলগুলো বেশ ব্যস্ত, বরফ ভাঙ দেশে। ওই বোটগুলো হচ্ছে সাগরে যাবে, তো সাগরে যাবার আগে ওরা বরফ লোড দিয়ে নিচ্ছে। সামরাজঘাট গিয়েই আমরা দেখি যে কিছু কিছু জেলেরা মাছ ধরে নিয়ে আসছে, তাদের মাছগুলোকে তোলা হচ্ছে, এগুলোকে তুলে এখান থেকে নিয়ে যাবে এই যে আড়তে, এবং সেখানে ডাকের মাধ্যমে বিক্রি হবে। এখানে হচ্ছে মাছ বোট থেকে তোলা হচ্ছে, বোটের কোল্ড স্টোর থেকে। মাছ ঝুরি ভরা হয়েছে, এবারে হচ্ছে একজন লেবার তার মাথায় করেই কিন্তু এটা নিয়ে যাবে আড়তে। চলে যাচ্ছে সামরাজঘাটে, আরতে চলে যাচ্ছে, সেখানে হচ্ছে ডাকের মাধ্যমে মাছগুলো বিক্রি হবে। মোটামুটি বেশ জমজমাট একটা মৎস্য মার্কেট এটা। এভাবেই ডাকের মাধ্যমে এখানে মাছ কেনা বেচা হয়। আর একটা বড় কথা হচ্ছে, অন্যান্য ঘাটে যেভাবে কেজি হিসেবে মাছ বিক্রি হয়, সামরাজঘাটে হচ্ছে কেজি হিসেবে বিক্রি হয় না, এখানে সব হালি হিসেবে,
এতক্ষণ যে ডাক শুনছেন সেগুলো হচ্ছে সব চারটা মাছের দাম ছিল, চার পিস মাছের দাম সেটা ছিল। এবং সর্বোচ্চ দাম যিনি হাঁকাইবেন তিনি কিন্তু সব মাছগুলোকে এভাবে হালি গুনে তারপরে নিয়ে যাবেন। দর্শক, এই ছিল সাম্রাজঘাটের দ্বিতীয় পর্ব। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর হ্যাঁ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর সাম্রাজঘাট সম্পর্কে বা ভোলা সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান কেউ তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজ এখানে বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।